হ্যালো কবিতার কবিতার প্রেমী ভাইরা, আজকে আপনাদেরকে আমি একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখছেন, এটা কি আছে দেখতে পাচ্ছেন? এই গাছটা, এটা আছে পেয়ারা গাছ। এটা যদি আপনারা কবুতরকে খাওয়ান, তো কবুতরের যে অনেক কবুতরের ভিটামিন সি এবং এই ক্যালসিয়ামের অভাব থাকে, সেটা এই কবুতরের পাতা থেকে, এই যে পেয়ারা পাতা থেকে সেটা কবুতরের ওই ঘাটতিটা পূর্ণ হবে। এটা একদম ন্যাচারালি, আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি আমার কবুতরকে ট্রাই করেছি, যে কোনো যেটা আমি আপডেট দিই বন্ধুরা আপনাদেরকে, সম্পূর্ণ আমি একদম ইউজ করার পরে সেই আপডেটটা আপনাদেরকে দিই। এটা আমার কবুতরের ঘর, আপনারা দেখেছেন প্রায় আমার এর আগেকার ভিডিওতে দেখে নেন। তো আমি আজকে এই পেয়ার পাতা এর আগেও খাইয়েছি, ভালো রেজাল্ট আছে। যেটা ক্যালসিয়ামের ঘাটতি আছে, এগুলো কোনো সাইড এফেক্ট হবে না। আমরা বাজার থেকে যেগুলো ওষুধ কিনে খাওয়াচ্ছি সেগুলো তো হয়তো সাইড এফেক্ট হতে পারে কবুতরে, কিন্তু এই যে পেয়ার পাতা থেকে যদি আপনি খাওয়ান একদম ন্যাচারালি, আপনি যেখানে সেখানে এটা পেয়ে যাবেন। অনেক ভাই বন্ধুরা আছেন তারা কি ওষুধ পান না, ঠিকঠাক কবুতরের ওষুধ মেনটেন করতে পারেন না, তারা এইভাবে ন্যাচারালি সেইভাবে এই প্রয়োগটা করতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে আমার ভিডিও পয়েন্টে যেখানে আমি দিয়েছি আজকে, প্রায় আমি দুপুরবেলা দিয়েছি, আমার কবুতরগুলো খেয়েছে জল, আমি পুরো টবটা ভর্তি করে দিয়েছিলাম। দেখা যাক, আমি মইটা দিয়ে চড়ছি, আপনারা দেখতে পাবেন। দেখেন বন্ধুরা, আমি আমার কবুতরের ঘরে মানে উঠছি, কবুতরের ঘরটা আমি খুলে দিই, এটা সেফটির জন্য রেখেছি, কেন যে কবুতরে খুব সেফটি করে রাখতে হয়, ঠিক আছে? চলেন আপনারা আমার ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখেন, পুরো বিষয়টা আপনি জানতে পারবেন। এই নেটটা দিয়ে রেখেছি সেফটির জন্য, এর আগে আপনাদেরকে অনেকই আপডেট আমি দিয়েছি কবুতরের ব্যাপারে, এবং আপনারা এগুলো ন্যাচারালি, এই যে আমি দিয়েছিলাম পুরো ইটা ভর্তি করে, হ্যাঁ অনেকটাই জল আপনারা দেখতে পাচ্ছেন। এই জলটা আমি ফেলে দেবো, আজকে আর ফেলবো না, 8-10 ঘন্টা দিয়ে রাখবেন। হ্যাঁ আজকে আমি আর, যেহেতু কবুতর সন্ধ্যার টাইমে আমি এই ভিডিওটা শ্যুট করছি, দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে এখন, এইদিকে দেখতে পাবেন পূর্ব দিকে, এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার টাইমে লালিমা হয়ে সূর্য একদম মানে ডুবছে। এই আমি কবুতরকে আজকে খাওয়ার কিনে নিয়ে এসেছি, গম চাল, এটা আমি ওই যেটা ভাপার পরে যেটা চাল খাওয়াই সেটা খাওয়াচ্ছি না আমি। হ্যাঁ এটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো খাওয়ার, আজকে আমি কবুতরের জন্য চাল আছে, গম আছে, হ্যাঁ পুরো ভাই আমি ন্যাচারালি দেশি কবুতর। এই দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলো খুব সুন্দরভাবে আছে, আমি একটু টর্চ জ্বালিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে দেখতে পাবেন। এই যে সব ঠিকঠাকভাবে একদম সুন্দরভাবে আছে, এখানে একটা পায়রার বাচ্চাও আছে, এই যে দুটো বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা ভাই হঠাৎ মরে গেছে। এখানে আরেক জোড়া পায়রা বাচ্চা আছে, এই যে মাদি এবং দুটো পায়রা, দেখি তো পায়রাগুলো বাচ্চাটাও কেমন আছে, দেখি একটু, দেখি একটু, দেখি বাবু 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 সোনা, দেখি 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 একটু, দেখি দেখি, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। এই যে ফ্রেন্ডস, বাচ্চাগুলো আমার প্রায় বড় হয়ে গেছে, কদিনের হলো, 20-25 দিনের হলো। চলে দেখেন ওখানে ওর মা বাবা আছে। চলেন সন্ধ্যার টাইম হয়ে গেল, বেশি আর এখানে থাকবো না, ভিডিওটা এই পর্যন্ত, আপনারা খাওয়ান। এই পেয়ারা পাতা আরও অনেক উপকার আছে, সেটা আমি আপনাদেরকে এখান থেকে, কবুতরের হাড়টাও শক্ত হবে এবং কবুতর ন্যাচারালি, তার সাথে আপনারা ভিটামিন সির অভাব হলে, এরপরে আমি একটা নেক্সট ভিডিও দেবো, ওটাও খুব ভালো জিনিস, গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন মন দিয়ে। থ্যাংক ইউ,
সো মাচ।